প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই কম খরচের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে চারটি বেডরুম, একটি টয়লেট দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যারা বাড়ির ভিতরে কিচেন পছন্দ করেন না অথবা যাদের এলাকার মধ্যে গ্যাস নাই, তারা চাইলে এরকম কিচেন বাইরে দিয়ে অল্প খরচের মধ্যে অল্প জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে ফেলতে পারেন খুবই কম খরচের মধ্যে। তো বন্ধুরা, এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এই বাড়িটির কাজ এতটুকু করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম অল্প জায়গার মধ্যে স্বল্প ব্যয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে চারটি বেডরুমের বাড়ি নির্মাণ করবেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এই বাড়িটির ভিতরে কীভাবে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এবারে ড্রয়িংটিও খুব সিম্পলভাবে করা হয়েছে, তো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 26 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 32 ফিট। টোটালি 832 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই অল্প খরচের মধ্যে পুরো বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই বাড়িটিতে মোট 4টি বেডরুম, 1টি টয়লেট এবং 2টি বারান্দা রাখা হয়েছে। তো সামনে 2টি ব্যালকনির সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 4 ফিট করে এবং সিটি রুমটা সাইজ রাখা হয়েছে 16 ফিট বাই 8 ফিট করে। তো যদিও সিটি রুমটার সাইজ এখানে নাই, ইনশাল্লাহ আমি অন্য ড্রয়িংয়ে আসে বিদায় আমি আসলে দেখাতে পারছি না। তারপরে দেখতে পাচ্ছেন সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে এবং পিছনের 2টি বেডরুম 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে। তারপরে এটি কি টয়লেট রাখা হয়েছে 5 ফিট বাই 9 ফিট করে, বেশ বড় সড়ো করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারাও অল্প খরচের মধ্যে ডিজাইন করে, ড্রয়িং ডিজাইনটি করে সিম্পলের মধ্যে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের বাড়িটির ভিতরে বাইরে কীভাবে ডিজাইন করে করা হয়েছে। তো আপনারা মেন গেট দিয়ে প্রবেশ করলেই সিটি রুমটা পেয়ে যাবেন এবং সিটি রুম দিয়ে স্ট্রেট তাকালেই দেখতে পাচ্ছেন একটি টয়লেট রাখা হয়েছে। আমাদের পুরো বাড়িটিতে একটি টয়লেট রাখা হয়েছে যেটা সব 4টি বেডরুমের জন্য সবাই ইউজ করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ির ডান পাশ এবং বাম পাশ দুই পাশে 2টি বেডরুম রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনের বেডরুমটি। তো এই বেডরুমটার মধ্যে 2টি জানালা এবং 2টি দরজা রাখা হয়েছে। তো আমাদের বাড়ির কাজ প্রায় ঘাটতির কাজ কমপ্লিট হয়ে গেছে, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এই বাড়িটির প্লাস্টারের কাজ শুরু করা হবে। তো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল যে গ্রুপগুলো সেগুলো কাটা হয়ে গেছে ইনশাল্লাহ। তো একটি শেলফ বা তাক রাখা হয়েছে যেটা আসলে ভিতরের রুমে রাখা উচিত ছিল, তো আসলে আমরা সাইট ভিজিট করতে এসে যেটা দেখলাম যে ওনারা তাকটা সামনের রুমে দিয়ে দিয়েছে। এনিওয়ে এটা কোনো প্রবলেম না, আপনারাও চাইলে ভিতরের রুমে দিতে পারেন অথবা বাইরের রুমে দিতে পারেন, তবে সামনের রুমগুলোতে তাক না দেওয়াটাই বেটার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা এই রুম দিয়ে যখন আপনারা প্রবেশ করে আপনারা ডান পাশে বাম পাশে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন। তো এই বেডরুমটার সাইজ অবশ্য আপনারা দেখেছেন 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে প্রত্যেকটা বেডরুমের সাইজ। তো এ বাড়িটি মূলত 12টি কলমের উপর করা হয়েছে। তো কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এ বাড়িটির ভীমের সাইজটি রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ঢালাইটি করা হয়েছে সেখানে বাইবেটার মেশিন ইউজ করা হয়নি, যার জন্য আমাদের ঢালাইটি এরকম হয়ে আছে। তো আপনারা সেই ভুলটি করবেন না, আপনারা যেখানে ছাদ ঢালাই তো অবশ্যই আপনারা ভাইবেটার মেশিন ইউজ করবেন এবং যে অন্য অন্য জায়গায় যে ঢালাইগুলো হয় একমাত্র তাক বা শেলফের ঢালাইয়ের মধ্যে ভাইবেটার মেশিন না ইউজ করলেও চলে, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট ঢালাই আছে যেখানে আপনাদের ভাইবেটার মেশিন ইউজ করা অবশ্যই জরুরি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন
এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ 12 ফিট বা 13 ফিট করে রাখা হয়েছে। তো আমাদের প্রত্যেকটা বেডরুমের মধ্যেই 2টি করে জানালা রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে লোহার জানালা ব্যবহার করেছি খরচ কমানোর জন্য। তো আপনারা চাইলে লোহার দরজা অথবা লোহার গ্রিল অথবা আপনারা থাই ইউজ করতে পারেন, যার যার সামর্থ্য মতো ইউজ করবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের টয়লেটটা বেশ বড় সড়ো করে রাখা হয়েছে 5 ফিট বা 9 ফিট করে, যেহেতু আমাদের পুরো বাড়িটিতে মাত্র একটি মাত্র টয়লেট। তো এটার সাথে অ্যাটাচড গোসলখানা আছে। তো আপনারা চাইলে সেম সিস্টেমে আপনাদের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন, তারা বাড়ি করার আগে অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা করিয়ে নেবেন, যাতে করে আপনাদের বাড়ির পরবর্তীতে কোনো সমস্যা পড়তে না হয় অথবা আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যান এবং ড্রয়িং অনুযায়ী কাজ করালে আপনাদের বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না। তো বন্ধুরা, এই বাড়িটির ছাদটি ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে এবং এ বাড়িটির প্রত্যেকটি কলামের মধ্যে 12 মিলিরড 6টি করে ব্যবহার করা হয়েছে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটির কাজ এতটুকু করা পর্যন্ত আমাদের খরচ হয়েছে 7,90,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 7,90,000 টাকা দিয়ে আমাদের বাড়ির কাজ আমরা এতটুকু করতে পেরেছি। তো পুরো বাড়িটি আমরা যদি কমপ্লিট করতে চাই টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টিটি ছাড়া, তাহলে আমাদের খরচ হবে 12 থেকে 13 লক্ষ টাকা। তো বন্ধুরা, 12 থেকে 13 লক্ষ টাকা হলে আপনারা এরকম একটি 4 বেডরুমের বাড়ি নির্মাণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।